सुप्रिय शिक्षार्थी सकल के आंतरिक शुभेच्छा जानिए शुरू करछि आमादेर आजकेर आकार विषय होच्छे प्राकृतिक नक्शा। सप्तम श्रेणीर नक्शा खुजी नक्शा बुझी এই অধ্যায়টিতে কয়েকটি নকশার প্যাটার্নের কথা বলা হয়েছে। এর ভেতরে আমরা কয়েকটি নকশা খুঁজে পেয়েছি, যেমন প্রাকৃতিক নকশা, ফুল, লতাপাতা এবং জ্যামিতিক নকশা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেও তোমাদেরকে জ্যামিতিক নকশাটি দেখিয়েছি এবং প্রাকৃতিক আকৃতির নকশাটিও দেখিয়েছি। আমি দুইটি নকশাই ডিসক্রিপশনে দিয়ে রাখব, তোমরা প্রয়োজনে ওখান থেকে দেখে আবার রিপিট করতে পারবে। আজকে যে নকশাটি আঁকছি প্রাকৃতিক নকশা, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটি বক্সের ভিতরে এই নকশাটি করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি বক্স তৈরি করে নিচ্ছি। দেখো, আমরা প্রথমেই 6 বাই 6 লাইন দিয়েছি, তারপরে 3 ইঞ্চিতে আমরা সেটা কেটেছি, তারপরে ওই 3 ইঞ্চির উপরে আবার লাইন দিয়েছি। এভাবে একটি বক্সের ভিতরে মূলত আমরা 4টি বক্স করেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4টি প্রান্ত সৃষ্টি হয়েছে, এখানে আমরা 4টি ফুল দেব, যাতে তোমরা সহজেই একটি প্রাকৃতিক নকশা আঁকতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, নকশা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা আজকে করব। এই প্রাকৃতিক উপাদানে আমরা প্রকৃতিতে দেখতে চাই ফুল, লতা, পাতা, এগুলো আমরা প্রকৃতিতে দেখতে পাই। এবং আদিকাল থেকে আমরা দেখেছি আমাদের এই অঞ্চলের মানুষ সহজ সরলভাবে এই নকশাগুলো ব্যবহার করেছে। নকশিকাঁথায় বিভিন্ন পিঠা, তারপরে পরবর্তীতে আমরা বিভিন্ন ড্রেসে দেখতে পেয়েছি। এভাবে আমরা নকশাগুলো দেখতে পাই, নকশাগুলো খুঁজে পাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 4টি বক্সের ভিতরে বৃত্ত দিয়ে একই মাপ দিয়ে নিচ্ছি। এর একটি কারণ হলো আমরা রিপিট যখন করব তখন যাতে প্রতিটি ফুলের পাপড়ি সমান থাকে। শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একই টাইপের জিনিস দিচ্ছি, যাতে আমাদের নকশাগুলো সমান হয় এবং নিখুঁত হয়। রিপিট করার ক্ষেত্রে অবশ্যই আমরা বিষয়টি খেয়াল রাখব, যেই পাশে জিনিসটি এঁকেছি তার অপোজিট পাশেও একই জিনিস হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই নকশা করার ক্ষেত্রেই আমরা মাপ জবগুলো ব্যবহার করব, কিন্তু পেইন্টিং করার সময় আমরা ফ্রি হ্যান্ডে ছবি আঁকব। প্রথমে আমি একটি বক্সে 4টি ফুলের পাপড়ি দিয়ে একটি ফুল বানাবো। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা একই জিনিস 4টি পাশে বা চারিপাশে বা 4টি সার্কেলে বা বক্সে আমরা দেব, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এই নকশাটি ফুটে উঠেছে। খুবই ইজি একটি নকশা, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এটার সৌন্দর্য অনেক বেশি। এবং যারা প্রাথমিক পর্যায়ে নকশা শিখছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। শিক্ষার্থী বন্ধুরা, যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি দেখে অন্য বন্ধুদেরকে দেখাবার সুযোগ করে দিবে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানালে কাজের উৎসাহ আরও অনেকাংশে বেড়ে যাবে। এবং তোমাদের যে কোনো সিলেবাসের ড্রয়িং এবং অন্য যে কোনো ড্রয়িংয়ের যদি রিকোয়েস্ট রাখা হয়, আশা করি তোমাদের রিকোয়েস্ট পূরণ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলটির কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যদি
সত্যিকার অর্থে ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদেরকে দেখাবার জন্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ কিছু প্যাটার্ন দিয়ে আমরা এই নকশাটি করছি। আমি ডিসক্রিপশনে আরও কিছু নকশার ভিডিও দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে হেল্প পেতে পারবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে, আর তোমরা উপকৃত হলেই আমার এই ভিডিওটি বানানো সার্থক। দেখো, আমরা একই ধরনের পাতা ব্যবহার করছি, ফুলের পাপড়ি একই ধরনের ব্যবহার করেছি। এর একটাই কারণ যে প্রত্যেকটা জিনিস যাতে রিদমিক বা ছন্দর ভিতরে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করে নিচ্ছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর দেখতে লাগে, কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার একটি কারণ হলো আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যারা এখনও কালার সংগ্রহ করেনি, তারা ছোট্ট একটা সাইন পেন দিয়েই এই নকশাটি করে নিতে পারবে, যাতে খুবই সহজভাবে ও পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো নাম্বার ক্যারি করতে পারে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নকশা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে তুমি নকশাটি যখন রং লেপন করবে, এই রং লেপন যাতে খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই দেখাচ্ছে। আমি একটা দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি যে চারিপাশটা একইভাবে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি পুরো নকশাটি শেষের দিকে নিয়ে এসেছি। আশা করি তোমরা খুব সহজেই নকশাটি করতে পারবে। তোমরা অলরেডি জেনেছ তোমাদের ষাণ্মাসিক মূল্যায়নে দুটি অধ্যায় থাকবে, একটি হলো বিশ্বজোড়া পাঠশালা, ওখানে তোমরা বর্ণচক্র তৈরি করতে পারো, আর একটি থাকবে এই নকশাকুচি নকশা বুঝি। এই দুইটি ছবি আঁকার জন্যে তোমরা মূলত 3 ঘন্টা টাইম পাবে। আর যদি অন্য কোনো বিষয়ে এই সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট যদি তুমি করতে চাও, গান আবৃত্তি, তাহলে তুমি 3 থেকে 5 মিনিট টাইম পাবে। শিক্ষার্থী বন্ধুরা, সাথে থাকার জন্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।